এবার আর ভাইয়ের কাছে আমার একটু জানার বিষয় থাকবে, বরফির আব্দুল কাদের জিলানি, মাহবুবের সুবাহানি, কুতুবের আব্বানি, গাউসে সামদানি, শেখ মহিউদ্দিন বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি। আমার বরফির আব্দুল কাদের জিলানি, আপনারা জানেন বিনা অজুতে যদি কেউ বরফির নাম নিত তাহলে তার কল্লা পড়ে যাইত না? আমি জানতে চাই এই যে বিনা অজুতে নাম নিলে কল্লা পড়তো, বর্তমানে যদি কেউ বিনা অজুতে নাম নেয় তার আড়াইটা শরীরের আড়াইটা পোষণ করে যায়। আমি আপনার কাছে জানতে চাই এই যে কল্লা পড়া বন্ধ হইল কবের থেকে? বিনা অজুতে যে আগে নাম নিতে নিলে কল্লা পড়ে যেত, এটা বন্ধ হয়েছে তো? বন্ধ না হইলে তার আড়াইটা পোষণ করতো না? এটার নিশ্চয়ই একটা ঘটনা আছে, আমি এটা জানতে চাই আপনার কাছে, যে যে বিনা হিসেবে বিনা অজুতে যে নাম নিলে কল্লা পড়ে যেত এটা বন্ধ হইল কবে থেকে, কোন দিন থেকে, এবং এটার মধ্যে নিশ্চয়ই কোনো বিষয় আছে, সে বিষয়টা ছিল কি? একটাই প্রশ্ন। অলির জীবনী দিয়েছেন, এখন ভালো আছে, ভালো আছে। বরফির বরফির মাদ্রাসায় গেলেন, হুজুর বললেন বড় আলিফ বা তাসাজি মাখা, বরফির গেলে আমি জানি। ও যুবক বইরা আমার দিকে চান, ও যুবক বইরা অলির কথা শুনে ভালো লাগবে। বলে পড়ো আলিফ বা তাসা কয়টা আমি জানি, বলে পড়ো সুরা ফাতিহা কয়টাও জানি, বলে পড়ো সুরা বাকারা কয়টাও জানি, বলে পড়ো সুরা আলে ইমরান কয়টাও জানি, বলে পড়ো সুরা আরাব কয়টাও জানি, বলে পড়ো সুরা নেসা কয়টাও জানি, পড়ো সুরা মায়দা কয়টাও জানি, কয় সব জানো? কই শিখলাম? কই আমি যখন মায়ের গর্ভে ছিলাম, আমার মায়ের যখন কোরআন পড়ছে আমি গর্বে থেকে শিক্ষা বলেছি। তাই সন্তান গর্বে থাকলে আল্লাহর কোরআন কিতাব পড়বেন, অরুণ বলা করুণ বলা ওই যে কিছু আছে না, এগুলি দেখা ভালো না। কয় মায়ের গর্বে থেকে কোরআন শিখছো কতটুকু? কয় 18 পারা কোরআন মুখাস্ত কইরা তারপর দুনিয়াতে এসে। তাই যাই হোক, কথাই তো বন্ধ নেই, ছেলেটা কি তোমারে দুইবার বলছি আমি, তা আবার এনে বেরোলে তিনবার হইল না? আমি তো তোমার দিকে চাই, তুমি আমার দিকে চাইবে না? তারপরে অলিয় উলিয়ার কাহিনী, এই সময় যদি তোমরা হাসাহাসি করো তাহলে গুণ হবে না, অলির অসন্তুষ্ট হইলে তো মানব জনমি। দাদা ভাই এটা করো না। তো বলে 18 পারা কোরআন মুখাস্ত কইরা তারপর দুনিয়াতে এসে। হুজুরে কয় তোমার মায়ের যদি একটু দেখতাম আমার জীবনটা ধন্য হইতো। কয় তা আসে না মশা? হুজুরে কয় হাতে একটা বেত একটা লাঠি তো এমনি থাকে। মায় কয় বুঝছি আমার ছেলে মনে মাস্টারের লগে বেদবি করছে, এর জন্য বিচার দিতে আইতাছে। মায়ও একটা লাঠি লয়ে কয় আয় আব্দুল কাদের আজকে নিজের হাতে তোর বিচার কর। বরফিরে মায়ের হাতে লাঠি দেখে কবরস্থানের উপর দিয়ে দৌড় দিছে, 450 মুর্দার কবর ফাইটা কাফনের কাপড় লইয়া কবরের বাস লইয়া খাড়াইছে বরফির দ্বারা। আমরা আছি না বরফির কে? এই আমার মা আমার শাসন করে, আমার মা আমার আদর করবে শাসন করবে, তোমরা আসলা কেন? তোমরা যে যেখানে ছিলে সেখানে চলে যাও। সবাই কবরের ভিতরে চলে গেল, একটাই কয় আমি যাবো না। নাম তার জামালিল্লাহ, কি চাও? কয় আমি কিয়ামত পর্যন্ত আয়ু চাই।
আমার বড় পীর বললেন আমার একটা সালাম তোমার কাছে দিলাম, এই সালামটা দেওয়ার পরে ঈশা নবীকে তোমার মরণ হবে, এর আগে মরণ হবে না, হবে না। আর বড় পীরের মায় কয় বড় পীর আব্দুল কাদির তোমার আমি গর্ভে লইছিলাম মুর্দা দিয়া মারি খাওয়ানে লেগে, কয় মা মুর্দার সব গেছে গা কবরে, কয় তুমি আমার অনেক জ্বালাইলা, কয় আবার জ্বালাইলাম কবে, কয় একবার তুমি যখন আমার গর্ভে ছিলা পাশের বাড়ি বড়ি খেতে মন চাইলো আমি বড়ি ধরতে গেলাম, তুমি নারী টান দিয়া ব্যথা উঠাই দিলে আমার আর বড়ি খাওয়া হলো না, মনের আশা পূর্ণ হইল না। আরে বড় পীর কয় মা আমার বাবা তোমার বাবার বাগানের কিঞ্চিত মাত্র খাইয়া 12 বছর গোলামি কইরা তারপরে তোমার বিয়া করতে হইছে, তুমি যার কাছের ফল খেয়ে ঋণী হইতা মালিক দুনিয়াতে নাই, তুমি যদি ঋণী হইতা তোমার বিয়া দিতাম কার কাছে, পরের গাছের ফল খাওয়া ভালো না, কাজটা ভালো করছি না মন্দ করছি, কয় বাবার এটা ভালো কাম করছো, কয় আরেকটা কি, আরেকদিন আমি বাথরুমে গেছি যাব তুমি নারী ধরে টান দিয়া পায়খানা করে জামা কাপড় নষ্ট করে ফেলাইলে আমি আর বাথরুমে যেতে পারলাম না। বড় পীর কয় মা বাথরুমের মধ্যে ছিল বিষধর সাপ, তুমি যদি যাইতা সাপে তোমার ধ্বংসন করলে তুমিও মরতা আমিও মরতাম, এর জন্য তোমার আমি বাথরুমে যাইতে দিন, এই কাজটা ভালো করছি না মন্দ করছি, কয় ভালো বাবা এটা তো ভালো করছো, হ্যাঁ হ্যাঁ আর কি, কয় আর কি, হঠাৎ করে মায়ের আমার গর্ভে থেকে একদিন তুমি কোথায় যেন গায়েব হয়ে গেলে, আমি তোমার খুঁজে পাই নাই, আবার একটু পরে আসলা, কোথায় গিয়েছিলাম বাবা, আমি বড় চিন্তিত ছিলাম, বলে মা দেখো তো একজন ভণ্ড ভিক্ষু তোমার কাছে ভিক্ষার জন্য হাত পাতে, তোমার হাতে রূপ দেখে পাগল হয়ে যায়, তোমার ইজ্জত নষ্ট করতে চায়, আর গর্বে বৈশা থাকতে পারি, ও মা সেদিন নাসিকা দিয়া বাতাস রূপে বাহির হয়ে বাঘের রূপ ধইরা ফকিরকে হত্যা করেছিলাম, দেখো তো মনে পড়ে কিনা একটা বাঘ ফকিরকে হত্যা করেছিল, বলে হইতেছিলাম আমি, মা চোখের পানি ছেড়ে দিয়েছে, বাবা রে নারী জাতির সবচেয়ে বড় সম্পদ হলো ইজ্জত, রক্ষা করার মালিক আল্লাহ তুমি ছিলা ও ছিলা, এটা তো অনেক ভালো কাজ করছো, বলতে বাবা রে বড় পীর কে মা সন্তান কখনো মায়ের অমঙ্গল চায় না, তাই মা বললেন বাবা তোমার এত শিক্ষা দেওয়ার ক্ষমতা আমার নাই, নিজের হাতে গোসল করাইয়া দুধ মাখা ভাত খাওয়াইয়া 40টা স্বর্ণ মুদ্রা আস্তিনের মধ্যে সেলাই করে বড় পীরের বাগদাদে লেখাপড়া করতে পাঠায়, এখান থেকে আমার একটি গান, বাগদাদে যাই বড় পীর, বাগদাদে যাই বড় পীর শিক্ষায় অর্জন করিতে, পীরের ধৈরা বইছে ডাকাইতে, পীরের ধৈরা বইছে ডাকাইতে, ওরে বাগদাদে যাই বড় পীর, বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি, মা হইতে বিদায় দিয়া বাগদাদেতে যায়, রাস্তার পাশে যাওয়ার পরে রাত্রি হইয়া যায়, কাফেলার সাথে ছিল হযরত বড় পীরে তাবু থামাইয়া সবাই রাত্রি যাপন করে, ওরে হঠাৎ কইরা ডাকাতেছে, হঠাৎ কইরা ডাকাতেছে, হামলা দিল তাবুতে, পীরের ধৈরা বইছে ডাকাইতে, পীরের ধৈরা বইছে ডাকাইতে, ওরে বাগদাদে যাই বড় পীর, বাগদাদে যাই বড় পীর শিক্ষা অর্জন করিতে, যার কাছে যাহা ছিল নিল ছিনাইয়া, অবশেষে পীরের কাছে গেল রে চলিয়া, তোমার কাছে কি বাই আছে আমরা জানতে চাই, বড় পীর কই ওরে ডাকাত তোমার জানাই, আসার সময় মাজন নুনি যতন করিয়া 40টা স্বর্ণ মুদ্রা গেছে মায়ের দিয়া, এইখানে তাই আছে তোমরা যাও রে ফোন লইয়া, ডাকাত বলে ওরে বাচ্চা আমায় দে বলিয়া, এইখানে আছে স্বর্ণ আমরা জানতাম না, না জানিলে তোমার স্বর্ণ নিতে পারতাম না, এইখানে আছে স্বর্ণ কইয়া দিলা কেন, এই কথায় আগে তুমি বুঝাইয়া দেন,
বড় পীর কই ওরে ঢাকার তোমারে দে কইয়া আসার সময় মাজননি গেছে আমায় কইয়া যেইখানে যেই হালে বিপদে যাই পড়িয়া সত্য কথা বলবো আমি মায়ের কথা লইয়া আমি মায়ের কথা সত্য বলি মায়ের কথা সত্য বলি বলছি তোমার সাক্ষাৎ ছোট বাজাও ডাকাইতে সর্দার কয় আমারও তো একজন মা ছিল আমারে ডাকাতি করতে নিষেধ করে মায়ের কথা শুনিলাম না এই ভব সংসারে হ্যাঁ আমি মায়ের কথা শুনলাম না আর তুমি একটা ছোট্ট বাচ্চা মায়ের কথা মূল্যায়ন কইরা স্বর্ণের মায়া করল না তাইলে তো তুমি আমার চাইতে শ্রেষ্ঠ ডাকাত বলে জীবনে আর ডাকাতি করব না আমাদের কলেমা পড়ায় ইসলামে আনো এখন ডাকাতি ছাইরা দিলে করব আমরা কি বড় পীর কই ওরে ডাকাত তোমাদের বলতেছি আউলিয়া বানাইয়া দিলা আউলিয়া বানাইয়া দিলা অন্তর থেকে দুয়ার বললাম আউলিয়া বানাইয়া দিলা আর ওই 39 জন ডাকাত বলিল উঠিয়া আমাদের দেবতার যখন ডাকাতি দিছে রে সারিয়া আমরাও আর জীবনে ডাকাতি করব না কলে বা পয়রা পীরের কাছে মুরিদ হইল তখন খালি সত্য কথা কইছে এই সত্য কথায় স্বর্ণ পাইল 40 জন ডাকাত মুরিদ করব আর যদি মিথ্যা কথা কইতো আর যদি পাইতো তাহলে ছুরি দিয়া পারাইয়া কলজা বাড়ি করে লাই মনে থাকবো সত্য কথা কইবেন সকালবেলা উঠতেই মোবাইলে 2000 টাকা একজনে পাইলে ঘরে ঘুমাই থেকে কয় আমি আরিসা ফেরিগা সকল পাপের বাপ মিথ্যা কথা মিথ্যা কথা স্বপ্নের মায়া করলো না তাহলে আমাদের চাইতে বাচ্চার এই শ্রেষ্ঠ তার কাছে বুড়ি ধইল তারে পিসা পালাইলো তার স্বপ্ন তারও বিরুদ্ধ দিয়ে দিল বাগদাদের মাঝেতে যে এক ইহুদি ছিল ইহুদির ঘরে তেরে ভাই 19 মাইয়া হইল এইবার ওই ইহুদির পরিবারে গর্ভবতী হইয়া গেল এই না সংসারে ইহুদি কই ওগো বেটি বলছে তোমার ধারে একে একে 19 মাইয়া হইল তোমার ঘরে গর্বেটা যে কি ভাই আছে জানে পরে এইবার যদি মাইয়া হয় কই আমি তোমারে তোমার তালা দিয়া বিদায় দিব তালা দিয়া বিদায় দিব তালা দিয়া বিদায় দিব তোমার থাকবার সাধ্য নাই রে বড় বাদলা গাইয়া কর কোনে রে বড় বাদলা গাইয়া কর কোনে বড় বাদলা গাইয়া কর কোনে রে বড় বাদলা গাইয়া কর কোনে রে বড় এই কথা শুনিয়া পীরে কিবা কর্ম করে দুকল লইয়া যায় পীরের দরবারে পীরে বলছে ওগো বেটি তোমারে দেই কইয়া দুধ কলা কেন আল্লাহ বলো না খুলিয়া বেটি বলে হুজুর শোনেন মন দিয়া এই জগতে খাইবে না পে হৃদয়টি ভরিয়া দুধ কলা খাইয়া পীরে ধ্যান করিয়া বসে
নালিশ দিল বেটি যাইয়া পীরের কাছে, একে একে ১৯ মাইয়া হইল আমার ঘরে, গর্বেরটা যে কি বাজাছে জানে পরোয়ারে, এইবার যদি মাইয়া হয় স্বামী কইয়া দিছে মোরে, তিন তালাক দিয়া স্বামী বিদায় দিব করে, পীরে বলছে ও গো বেটি তোমারে দেই কইয়া, ধ্যান ভাঙ্গিয়া বলছে পীরে বেটির কাছে যাইয়া, মা গো এইবারও তোমার মাইয়া হবে, এই কথা শুনিয়া বেটি কান্দে যারে যারে, কান্দিতে কান্দিতে বেটি করিলেন গমন, রাস্তার পাশে যাইয়া বেটি চাইয়া দেখে ছেলে একজন খেলা করতে আছে, ডাক দিয়া বলছে বাচ্চা বেটির কাছে, যাবার বেলা হাসি খুশি দেখলাম তোমার মনে, এখন কেন কান্দ তুমি খুলে কও সামনে, বেটি বলে ১৯ মাইয়া হইল আমার ঘরে, দুধকলা লইয়া গেলাম পীরের দরবারে, দুধকলা খাইয়া পীরে বইলাছে আমারে, আবারও মাইয়া হবে ছেলে পাইব না রে, এই জন্য কান্দি আমি বলছি তোমার ধারে, বাচ্চায় বলে ও গো বেটি আবার যাও দরবারে, যাইয়া বলবাই ও গো হুজুর বলতেছি আপনারে, গর্বের কাছে মাইয়া আছে ছেলে দিবেন করে, নইলে দুধ কলা চিনি খাইছে ছিড়াইয়া দেন মোরে, বাজার হইতে কিন্না দিলে ওই দুধ নিব না, বাজার হইতে কিন্না দিলে ওই কলা নিব না, খাইছে যেইটা দিবে ওইটা নইলে তো ছাড়ব না, এই কথা শুন এই কথা শুনিয়া বেটি কিবা কর্ম করে আবারও চলিয়া গেল পীরের দরবারে, বেটিরে দেখা পীরে চিন্তায় পড়ে গেছে, আবার কেন আসলা তুমি আমার দরবারে, বেটি বলে ও গো হুজুর বলতেছি আপনারে, দুধ কলা চিনি খাইছেন ফিরাইয়া দেন মোরে, বাজার হইতে কিন্না দিলে ওই কলা নিব না, বাজার হইতে কিন্না দিলে ওই দুগ্ধ নিব না, খাইছে যেইটা দিবেন ওইটা নইলে তো ছাড়ব না, এই কথা শুইনা পীরে রাগ হইয়া গেল, রাগ হইয়া বেটির কাছে বলিতে লাগিল এমন কথা কে তোমারে দিছে শিখাইয়া, বেটি বলে রাস্তার পাশে ছেলে একজন যাইয়া, ওই ছেলে এই কথা দিছে শিখাইয়া, পীরে বলে চলো যাব ওই ছেলের কাছে, যাইয়া দেখে নিজের ছেলে খেলা করতে আছে, জঙ্গি মুসা বলে বাবা বলছে তোমার কাছে, এমন তেরা কথা কেমন কইরা শিখাই দিলা তারে, বড় পীর কই আব্বা হুজুর আপনারে জানাই, না জানি না কেন খাইলেন জবাব এখন চাই, খাইছেন যে তো গর্বের মাইয়া ছেলে কদবেন করিয়া, খাইছেন যখন গর্বের মাইয়া ছেলে দেন করিয়া, এই কথা শুনিয়া রাগ গেল তখন হইয়া, এই কথা শুনিয়া রাগ হইল মুসা সালে, এমন একটা থাপ্পড় দিল বড় পীরের গালে, বড় পীর কয় আব্বা হুজুর আপনারে জানাই, এক থাপড়ে ১৯ মাইয়া ছেলে কইরা যাই, গর্বেরটা যে মাইয়া আছে গেছে ছেলে হইয়া, গর্বেরটা যে মাইয়া আছে গেছে ছেলে হইয়া, আরেক থাপড় আমায় যদি জান মারিয়া, আমি বাক্তা দেতে মাইয়ার গুষ্টি, বাক্তা দেতে মাইয়ার গুষ্টি, বাক্তা দেতে মাইয়ার গুষ্টি, একটাও রাখতাম না রে বড়, তবলা গাইয়া পারবনে রে বড়, তবলা গাইয়া পারবনে, ও বড় তবলা গাইয়া গলি বনে রে বড়, তবলা গাইয়া পারবনে রে বড়, তবলা গাইয়া পারবনে, আল্লাহর অলিরা পারে না এমন কোন কাজ আছে? এরা সার দেয় সাইরা দেয় না, যারা মাজার বাংতাছে ব্যাগ গিলিরে মাইয়া বানাইলে তো বিয়া কইরা বাইক নিয়া ফারাইয়া ছেচ্চা একে রস উড়াই দিত, রাইট রাইট, কোন সত্য কোন সত্য, একবারে
করবো আল্লাহর অলির দরবারে। যে প্রথম আঘাতটা করছে ওর একটা পাও নাই রাস্তা মালির মধ্যে ঘুরে দিছে। শাহজালাল বাবার দরবারে নায়ক সাত্তার না জানি কি, আগের দিনে নায়ক রাজ্জাক সাহেবের আগে সেই নায়ক সাত্তার না জানি কি একটা নায়ক ছিল, একটা পাও ভিতরে দিয়ে গাড়ির মধ্যে আর একটা পাও গাড়ির ভিতরে দিয়ে বইরিছে। খাদেম সাহেব কই জুতা পরে এইভাবে অলির দরবারে বসে থাকা উচিত না, ভাই আগে জানলে একটা পাও বাইতে উঠিয়েই দাম। এটা বলার পরে কতক্ষণ একটা গাড়ি এসে পাও না অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, পাও নাই। আগের দিনে নায়ক রাজ্জাক সাহেবের আগের একটা নায়ক নায়কটা কি জানেন, যাও অলি অলির দরবারে আদ্যবেতে এসো জাগে মোহাম্মতের বাজারে বেয়াদবি করে নাকি অলি আল্লাহর দরবারে। হ্যাঁ বললেই বলে যেত অজু সবসময় কয়জনের থাকে একটা ভক্তের জন্য। ওই গ্রাম এলাকার মধ্যে আছে না বউ আর শাশুড়ি খুচুর 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 দিন রাত বৈরি লেগে দেয় লাঙ্গল চাষ করে বক্ত বাড়ি দেয় দেহে মায় আর বউ খালি ঝগড়াই করে। একদিন বাড়িতে এসে ফুদা লাগছে ভাত খাইবো সায়া দেখে রান্নার খবর নাই, বউ আর শাশুড়ি এমন ঝগড়া লাগছে হাতের মধ্যে দাও নিয়া মার করলো ভালাই দিছে বোর করলো ভালাই। রাগ যখন থামছে বড় পীরের কাছে গেছে কথিত আছে, বড় পীর বললেন তুমি এই কল্লা লাগাইয়া পানি ছিটা দিও জিন্দ হয়ে যাবো। ওই করছে কি তাড়াহুড়া কইরা মার সিনার বোর করলা, বোর করলা আর মার সিনা এই উল্টা পাল্টা লাগাইয়া পানি ছিটা দিছে জিন্দ হয়ে যাবে। এখন থেকে উপরে দিয়া মুক্তা সরকার একটা কথা দেখাইলাম আর বললার নিজ দিয়ে হইলো শাশুড়ি মানে মাও বইতে পারে না বউও বইতে পারে না। বড় পীরের কাছে গেলেন, বড় পীর ঝামেলা হয়ে গেছে বলে কি হইছে, বলে বোর করলাম মার সিনা পানি সিটা দিছি দুটা জিন্দ হয়ে গেছে মানে বউ বইতে পারি না মাও বইতে পারে। তখন বড় পীরের একটা কেরামতি ছিল যে আমার বিনয়জোতের নাম নিয়া ওই নাম লইতে বললো দুজনের কল্লা ছিটে যাবে, বিনয়জোতের নাম লইলো কল্লা ছিটে পড়লো, আবার বড় পীরের কেরামতি দিয়া তাদেরকে এবার মার সিনা মার করলা বোর সিনা বোর করলা পানি ছিটা দিল জিন্দ হয়ে গেল। এটা হলো কথিত আছে, এটা হলো আল্লাহর অলির কেরামতি। তাই বলে সবার জন্য যে বিনয়জোতের নাম লইলেই কল্লা পরে যাইতো বা ফসল ছিঁড়া যাইতো এগুলি হয়তো অনেক সময় রূপক হয়, যাক যতটুকু বলার চেষ্টা করলাম এই তো তাহার কথা ছিল, এই তো তাহার কথা ছিল সবার মাঝে বলা হইল, এই তো তাহার কথা ছিল সবার মাঝে বলা হইল, এই তো তাহার কথা ছিল।